আগামী 6ই নভেম্বর বাংলাদেশ কৃষক লীগের জাতীয় সম্মেলন। জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কৃষক লীগের নেতাকর্মীরা উজ্জীবিত, বিশেষ করে আমাদের মহান নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা কৃষকরত্ন দেশ রত্ন বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আমাদের ঐতিহাসিক শরণার্থী উদ্যানে জাতীয় সম্মেলনের স্থান নির্ধারণ করে দিয়েছে। এটা আমাদের কৃষক লীগের ভাগ্যের ব্যাপার। কৃষক লীগ গঠন করার পর থেকে আপনারা জানেন 1972 19শে এপ্রিল বঙ্গবন্ধু নিজ হাতেই বাংলাদেশ কৃষক লীগ গঠন করেছিলেন। বঙ্গবন্ধুর অনেক আশা ছিল, বঙ্গবন্ধু এই দেশটা স্বাধীনই করেছেন, মূলত যাতে বাংলার গরিব দুঃখী কৃষক শ্রমিক মেহনতি মানুষ দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে তাদের সন্তানদের লেখাপড়া শিখে সমাজে মানুষের মতো মানুষের গড়ে তুলতে পারে। কৃষকদের পক্ষে কথা বলার জন্যেই বঙ্গবন্ধু কৃষক লীগ গঠন করেছিলেন। আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। বঙ্গবন্ধুকে 1975 15ই আগস্ট আপনারা জানেন কিছু সংখ্যক বিপদগামী সৈনিক এবং বিশ্বাসঘাতকেরা নির্মমভাবে হত্যা করেছে। তারা হত্যা করেছে আমাদের বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব, আমাদের প্রিয় ভাই শেখ কামাল জামাল, আমাদের ছোট্ট ভাই শেখ রাসেল, ওই দিন বাসার যারা ছিল সকলকে তারা হত্যা করেছে। ধাপে ধাপে 3রা নভেম্বরে জেলখানা হত্যা হয়েছে, পরবর্তী পর্যায়ে যে রমান সারা বাংলাদেশে ওই সময় আমরা যারা স্বাধীনতা ছিলাম ভালো ভালো নেতাদের তারা বিভিন্ন কায়দা কলা কৌশলে মেরে ফেলেছে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিলাম 75-70 দশকে আমাদের উপর অনেক নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে। আমরা বর্তমানে যারা কৃষক লীগের নেতৃত্বে আছি আমরা দুইজনই, আপনি জানেন আমি জানি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদে বিপিসি ছিলাম, নেত্রী আসছিল দেশে 17ই মে 30শে মে আমার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ছিল, যেদিন জিয়াউর রহমানের বিচার আল্লাহ নিষেধ করেছে, ও মারা গেছে, ওদিনই হয়েছিলাম। আমার সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ছাত্রনেতা ছিলেন। আমরা যারা ছাত্রনেতারা ছিলাম আগে তাদেরকে নেত্রী ধরে এনে আমাদেরকে এখন কৃষক লীগের নেতা বানাইছে। এখন আমি আপনাদের যেটা বলতে চাই, আগের কৃষক লীগ আর এখন কৃষক লীগের মধ্যে অনেক ডিফারেন্স। আমরা ধাপে ধাপে আমাদের গ্রাম কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, জেলা উপজেলা এবং জেলাতে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার হয়েছে। তৃণমূলের পর্যায়ে আমাদের যে দায়িত্বটা আপনারা দেখেছেন, অনেকে বলে আমারে বলে আমার বন্ধু বান্ধব যারা আজকে অনেক বড়ো বড়ো নেতা, অনেক মন্ত্রী হয়েছে, অনেক মন্ত্রী আছে, তারা দুষ্টমি করে গেলাম তার ঢাকা শহরে কৃষক লীগ দরকার, গ্রামে যাও গ্রামে করো। আমরা আসলে কৃষকদের পক্ষে কথা বলার জন্য তো আমাদের এই কৃষক সংগঠন। আমাদের কৃষকরা যারা ধান লাগায় আম চাষ করে তারা তো আসলে কথা বলার সুযোগ পায়। কৃষি মন্ত্রণালয় থেকে বলেন, কৃষি উন্নয়ন কর্পোরেশন বলেন, খামার বাড়ি বলেন, এক কথায় সমস্ত অভিসাধারণ সব ঢাকা শহরে আছে, সব মহানগরগুলিতে থাকে, তাদের পক্ষে কথা বলার জন্য আমাদের সুবিধা হয়। এই যে আজকে আমার একটা প্রোগ্রাম করলাম, আমাদের ডক্টর রাজ্জাক সাহেব আসছিলেন, আমাদের যে প্রোগ্রাম করলাম 24 ঘন্টার নোটিশে আমরা প্রোগ্রাম করতে পারি, আমাদের সে স্ট্রাকচার আছে। ভালো ভালো ছাত্রলীগের সাবেক নেতারা আজকে কৃষকলীগের নেতৃত্ব আছে। আপনি আরেকটা কথা বলেছেন যে সামনের যে সম্মেলনে যে আছে নতুন, হ্যাঁ অবশ্যই সামনের জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্ব আসবে, পুরনো নতুনই মিলে আরও সুন্দর কমিটি হবে, সাবেক ছাত্র নেতা যুবক যারা আছে আসবে। এবং আমরা আশাবাদী আমাদের মহান নেত্রী অনেক দিক চিন্তা ভাবনা করে সামনের দিকে এগোচ্ছেন, বিশেষ করে এই দেশটাকে বঙ্গবন্ধু এই দেশটাকে সোনার বাংলা সে ঘুরতে চেয়েছিল, সে ঘোরার আগেই তো বঙ্গবন্ধুকে আমরা হারালাম। বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু সে স্বপ্ন বাস্তবায়নের জন্য রাত দিন কাজ করে যাচ্ছেন, আমরা তার পাশে থেকে তাকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। বিশেষ করে দেশটাকে উন্নত দেশ হিসাবে ঘুরে তোলার জন্য যে পদক্ষেপ নিয়েছেন, আমরা যারা কৃষক নেতা, আমরা যারা সারা বাংলা গরিব দুঃখী মানুষ, আমরা তার পাশে থেকে তাকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা দেব। এই জন্যেই ও আমাদের আমাদের বঙ্গবন্ধু কন্যা আমাদের মহান নেত্রী আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যার জন্য আমাদের সকলের আগে আমাদের সম্মেলন দিয়েছে, আমরাও তাকে বেশি ভালোবাসি। আমরা আজকে বুক ফুলে বেরোতে পারি, সুখী কৃষক সুখী দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, সুখী কৃষক সুখী দেশ শেখ হাসিনা বাংলাদেশ। আজকে আমার কৃষকরা অভাব কৃষকদের কোনো অভাব অনুষ্ঠান, আমরা ভালো আছি সুখী আছি।
দোয়া করবেন, আমাদের মহান নেত্রী হায়াতুন আল্লাহ আরও অনেক অনেক দিন বাড়িয়ে দেন। বিশেষ করে স্বপ্ন বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন যেন আমরা তার সুযোগ করার মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারি। এই হোক আমাদের জাতীয় সম্মেলনের শপথ।